নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে। আমি তনুকা। ফের কলকাতা ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট খারাপ। বুধবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গ প্রবল বৃষ্টিতে ভেসেছে। মাঝে একদিনের বৃষ্টি থেকে খানিকটা মুক্তি মিলতে না মিলতেই ফের প্রবল দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও গভীর হয়েছে। এবার তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে। এদিকে শুক্রবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আর শনিবার থেকে মেঘলা আকাশ এবং প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য, এমনটাই সতর্কবার্তা জারি করেছে IMD। এদিকে IMD জানিয়েছে উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির দাপট জারি থাকবে। শুক্রবার মধ্যপ্রদেশ, গুজরাট সমেত বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি হবে। এদিকে ইতিমধ্যেই রাজধানী দিল্লির পুরনো বৃষ্টির সব রেকর্ড ভেঙে দিয়েছে। মৌসুম বিভাগের পক্ষ থেকে শুক্রবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিম মধ্যপ্রদেশে 17ই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর 18 থেকে 20 তারিখ অবধি ভারী বৃষ্টি হবে। উত্তরাখণ্ডেও 19 থেকে 22 সেপ্টেম্বর অবধি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব রাজস্থান ও গুজরাটে শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে। 18 থেকে 22 সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছে বৃষ্টি কিছুটা কম হতে পারে, কিন্তু 18 তারিখ থেকে 20 তারিখ অবধি আবার বৃষ্টি বাড়বে। এদিকে দিল্লিতে এবার মৌসুমি বায়ু দেরিতে প্রবেশ করলেও প্রবল বৃষ্টি হচ্ছে। দিল্লিতে বৃহস্পতিবার দুপুর অবধি 1159.4 মিলিলিটার বৃষ্টি হয়েছে। 1964 পর এটা সবচেয়ে বেশি বৃষ্টি আর দিল্লির পুরো ইতিহাসে এটা তৃতীয় সবচেয়ে বেশি বৃষ্টি। দিল্লিতে সেপ্টেম্বরে ইতিমধ্যেই 400 মিলিলিটার বৃষ্টির মাপ পার করে গেছে। বৃহস্পতিবার দুপুর অবধি 403 মিলিলিটার বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর 1944 সালে 417.3 মিলিলিটার বৃষ্টি হওয়ার পর এটা সবচেয়ে বেশি বৃষ্টি।